স্কলারশিপ ইনফরমেশন পেতে চোখ রাখুন মাই ড্রিমস বাংলা টিভির পর্দায়। প্রশ্ন হচ্ছে, মদিনা জিয়াদের কেমন মানের পড়াশোনা, এমপিএল পিএইচডি মান কেমন? মদিনা রিয়াদের এমপিএল পিএইচডির মান কেমন এটা বুঝাতে হলে সেখানে পড়তে হবে, সেখানে না পড়ে বোঝানো যাবে না। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে একজন মানুষ সুনির্দিষ্ট একটা নাম্বার ফাইলেই তাকে এমপিএল করতে বা পিএইচডি করতে সুযোগ দেওয়া হয়। আর মদিনা এবং রিয়াদে কেউ যদি ভালো নাম্বারও পায় কিন্তু যদি আশানুরূপ তার বক্তব্য না হয় তাহলে তাকে এমফিল করতে সুযোগ দেওয়া হয় না, পিএইচডি করতে সুযোগ দেওয়া হয় না, এমএ করতেও সুযোগ দেওয়া হয় না, এমএ এমফিল করতে সুযোগ দেওয়া হয় না। আপনি আশ্চর্য হবেন যে আমি একটু উদাহরণ দিচ্ছি, যে আমি যখন আমি নিজে উদাহরণ দিচ্ছি আমার জন্য বোঝার জন্য, যে আমি যখন আমরা যখন অনার্স পাস করি তখন প্রায় 2500 ছাত্র ছিল কুলিয়া শরিয়াতে, বা এত বেশি ছাত্র ছিল বলার বাইরে। কিন্তু আমরা যখন পাস করে বের হয়েছি আমাদের মাত্র 33 জনকে ভর্তি পরীক্ষার জন্য অনুমোদন করা হয়েছে, যে এরা ভর্তি পরীক্ষা দিবে কি জন্য, মাস্টার্সে ভর্তি পরীক্ষা দিবে। ভর্তি পরীক্ষার মধ্যে আমরা মাত্র 3 জন পাস করেছি আর 30 জন ফেল করেছে। এখন কি করবে? তখন আমাদেরকে বলো 3 জন পাস করেছে তোমরা, ঠিক আছে, এই 3 জনকে দিয়ে তোমরা আকেসমূলক আকিদা খোলা হলো, শরিয়াতে ছিলাম আমি, আকিদা খোলা হলো। এটা আমার জন্য আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ছিল, আল্লাহ তাআলা তো আমাকে সেখানে পড়ার তৌফিক দান করেছেন। সেখানে আমরা মাস্টার্স করার জন্য ওস্তাদের কাছে যেতে হয়েছে, ওস্তাদরা বল লিখে দিতে হয়েছে যে তার কাছে এই যোগ্যতা আছে, তারপরে তারা গ্রহণ করেছে, আর আগ পর্যন্ত পাস করার পরও গ্রহণ করে নাই, যে সে দায়িত্ব নিয়ে কথা বলতে পারবে, সে লিখতে পারবে, তার এই ক্ষমতা আছে, তারপরে শুধুমাত্র ওস্তাদের লেখার ভিত্তিতে শুধুমাত্র মাস্টার্স দেওয়া হচ্ছে। ওস্তাদরা সবাই লিখতে হবে, তারপর মাস্টার্স দেওয়া, মাস্টার্সে পড়ার সুযোগ দেওয়া হবে। মাস্টার্সে পড়ার সুযোগ পড়া, মাস্টার্স আমরা কমপ্লিট করলাম, পিএইচডি করতে যাবে। এখন বলতেছে গত যে এত বছরে যা পড়েছো কোরআনে কারিম মুখস্থ করেছো, তুমি এখন 10 পারা শোনাতে হবে, 1 বসায় 10 পারা শোনাতে হবে। তারপরে 1 বসার শোনানোর পরে তখন পিএইচডিতে চান্স দেওয়া হয়েছে, এবং তখনও লিখে দিতে হয়েছে যে এবার পাস করতে হবে, একটা পরীক্ষা হবে, কমপ্রিহেন্সিভ পরীক্ষা হবে, এই পরীক্ষায় তোমাকে পাস করতে হবে, এই 20টা কিতাব আছে, এই 20টা কিতাবের মধ্যে তোমার পরীক্ষা হবে, এই কি 20টা কিতাব পড়ে তারপরে তোমাকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর তোমার পরীক্ষা পাস করার পরে তারপরে তোমাকে পিএইচডি ডিগ্রির জন্য, পিএইচডি করার জন্য যোগ্যতা যোগ্য বলে বিবেচিত হবে। এইভাবে একজন মানুষকে পরীক্ষা করে, একটা ছাত্রকে পরীক্ষা করে, তারপর তাকে এমপিএল পিএইচডির জন্য যোগ্য ঘোষণা করা হয়। যে কোনো মানুষই ইচ্ছা করলেই যে আমার একটা নম্বর পেয়েছি আমি এখন দরখাস্ত করব, আমাকে সুযোগ দেওয়া হবে, এটা কিন্তু করা হয় না। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বসে অনেকে হয়তো বুঝতে চাইবেন না। আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই সেরকম একজন ব্যক্তিত্ব, যিনি রিয়াদে সর্বোচ্চ, আপনারা জানেন যে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে এবং তিনি বড় রেজাল্ট করেছেন, যেই কারণে তাকে এমপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এবং সেখানে এমপিল করার পরে পিএইচডি করার সুযোগ অনেকেই পায়নি, তার বন্ধুদের মধ্যে অনেকেই সুযোগ পায়নি, কিন্তু তিনি পেয়েছেন। এটা কি কেউ মহাব্বত ওখানে করে না, কেউ কাউকে মহব্বত করে দিয়ে দিলাম, এটা নয়। সেখানে পরীক্ষা পাস করতে হয়, সেখানে তার যোগ্যতা নির্ণীত হতে হয়, তার এমপিলের পরীক্ষা কেমন হয়েছে সেটা দেখতে হয়, সেখানে আবার গুরুত্বপূর্ণ নাম্বার পেতে হয়, তারপর সেটার উপরে তার আবার পরীক্ষা হয়, ভাইবা হয়, ভাইবাতে আবার টিকলে তারপর আবার পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে টিকে গেলে অনেকগুলো পরীক্ষা নেওয়ার পরে এই যে মানুষটি টিকে যায় তাকে মনে করা হয় যে এই ব্যক্তি এখন এমপিএল পিএইচডি করার যোগ্য। এবং তার এই গ্রন্থ আমাদের দেশে এমপিএল পিএইচডির ভাইবা কীভাবে হয়, আমাদের দেশে এমপিএল ভাইবা দুর্ভাগ্যবশত এটা অত্যন্ত বদ্ধ ঘরে হয়। দুইজন মানুষ বাইরের আসবে, একজন বাইরের বা দুইজন আসবে, কয়েকটা প্রশ্ন করবে, শেষ করে দিবে। এইটা আমাদের মদিনা বা রিয়াদের এরকম সিস্টেম নেই। উন্মুক্ত মজলিসে হবে, উন্মুক্ত, অনেকের হাজার হাজার ছাত্র থাকতে পারবে, সে 3 জন বসবে, 1 জন ছাত্র বসবে, তারপরে তার সুপারভাইজার বসবে, সাথে 2 জন ডিসকাশনকারী বসবে, এরা ডিসকাশন করবে, জিজ্ঞাসা করবে প্রত্যেকটি পৃষ্ঠা থেকে, এটা কেন হলো, এটা কেন হলো জিজ্ঞাসা করবে, উন্মুক্ত করবে, সে হয় সম্মানিত হবে না অসম্মানিত হবে, সেই কারণে সব তটস্থ থাকতে হয় যে কোন শব্দটা গ্রহণযোগ্য, কোন শব্দ গ্রহণযোগ্য নয়, এই জন্য শব্দটা একটা শব্দ পর্যন্ত সেখানে পরীক্ষা করা হয়। এই জন্য এগুলো এত মানসম্মত হয় যে তখন এই মজলিসে অপেক্ষা করে বিভিন্ন সাফাখানার লোকেরা বসে থাকে, যে যেটা বেশি মানসম্মত হচ্ছে সেখান থেকে তারা কুট করে নেয় যে এটা আমরা সাফাই ফেলবো, এটা সাফাবো এবং এটাকে আমরা সর্ব জায়গায় প্রসার করব। এবং সেইভাবেই পিএইচডি এমপিএল এবং পিএইচডির থিসিসগুলো মূল্যায়িত হয় এবং সারা দুনিয়াতে সেগুলো প্রসার লাভ করে এবং সেগুলো এক একটা ভাণ্ডার বলে বিবেচিত হয়। সেই হিসাবে মক্কা ও মদিনার এমপিএল এবং পিএইচডি থিসিস করা হয়। এখানে এটার সাথে তুলনা যদি আপনি করতে যান তাহলে আপনি নিচত আপনি
ঠকা ব্যতীত আর কিছু করতে পারবেন, অর্থাৎ আপনার কাছে এর মানদণ্ড নির্ধারণ করতে পারবেন না। অনেক এমফিল পিএইচডি আমাদের দেশে বা বিভিন্ন দেশে হচ্ছে যেগুলো আসলে কোনো মানসম্মত হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ মক্কা মদিনা এবং রিয়াদের এই তিনটি ইউনিভার্সিটি সমস্ত এমফিল থিসিস হয় সেগুলোকে মানসম্মত করার জন্যই তারা বসে থাকেন, এবং যদি কেউ এক ভুল ধরার জন্যই বসেন, ওরা ভুল ধরা পেলে তাকে শেষ পর্যন্ত, আমাদের দেশে তো ডিগ্রি দেওয়া হয়, ওখানে না ডিগ্রির মান আছে, আবার কীরকম মান আছে, কখনো কখনো তাকে কোনো রকম ডিগ্রি দেওয়া হয়, কখনো কখনো ডিগ্রি দেওয়া হয় না, বলতে তাকে ডিগ্রি দেওয়া হলো না, সময় দেওয়া হলো, আবার লেখো, ডিগ্রি দেওয়া হয় না, কখনো ডিগ্রি দেওয়া হয় বলে আবার লেখার জন্য সময় দেওয়া হলো, তারপর কখনো কখনো ডিগ্রি দেওয়া হয় শুধুমাত্র ডিগ্রি, কখনো কখনো ডিগ্রি যে যাই জিতেন যে চলে, কখনো কখনো তাকে মমতাজ ডিগ্রি দেওয়া হয়, আবার কখনো কখনো মমতাজের সাথে বলা হয় ছাপানোর নির্দেশনা দেওয়া হয়, অর্থাৎ বুঝতে পারছেন যে গ্রেড আছে, এই ডিগ্রির গ্রেডটা আমরা দেখতে পাই মক্কা মদিনা এবং রিয়াদের জামায়াতুল ইমাম মালিক ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামী, যেখানে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই পাশ করেছেন, এবং মক্কাতে যেখানে আমরা পড়েছি, এবং মদিনা যেখানে আমরা পড়েছি, এবং মক্কাতে যেখানে অনেকেই আমাদের ভাইরা পড়ছেন, এগুলিতে গ্রেড আছে, এই গ্রেড অনুসারে নির্ধারিত হয় যে এইটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে। আর এটাকে উন্মুক্ত ফ্লেসে যেহেতু আলোচনা হয়, সেখানে আলেমরা থাকেন, বড় বড় আলেমরা থাকেন, এবং বড় বড় মজলিসে সেখানে উপস্থিত থাকেন, তারা ভুল হলে তারা বাইরে থেকে কথা বলার অধিকার রাখেন যে এই জিনিসটা ভুল হচ্ছে, আপনারা কেন এড়িয়ে যাচ্ছেন, বা ছাত্র দেফা করতে হবে, ছাত্র এখান থেকে তার পক্ষ থেকে বলতে হবে যে কেন তুমি এটা লিখেছো, শব্দটা কেন হলো, বা এই আলোচনা কেন হলো, এই বাক্যটা কেন আসলো, এগুলো সবই লিখতে হয়, এগুলি সবই এর মাধ্যমে এমফিল এবং পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। সুতরাং এমফিল পিএইচডি, এই এমফিল পিএইচডির সাথে আপনি কোন এমফিল পিএইচডিকে তুলনা করবেন, আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন।